নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ঘুমের সমস্যার সহজ সমাধান। অনেকেরই দেখা যায় রাতে শোয়ার পর ভালোভাবে ঘুম হয় না এবং সারা পৃথিবীর মানুষের এটা একটা কমন সমস্যা। তারা সকলেই ভাবছেন যে কি করে আর একটু ভালো ঘুমানো যায়। সো টপিকের নাম হচ্ছে হাউ টু ইম্প্রুভ স্লিপ কোয়ালিটি। এর সঙ্গে আমরা আজকের টপিকে আরও যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোন বয়সের মানুষের জন্য কতটা ঘুম ঠিক দরকার, যেটা আমরা অনেকেই জানি না এবং এই নিয়ে বারে বারে বিভ্রান্ত হই। সো টপিকের আমরা আরেকটা পার্ট যেটা বলবো সেটা হচ্ছে হাউ মাচ স্লিপ ডু ইউ নিড বাই এজ, কোন বয়সে কতটা ঘুম আমাদের দরকার। এই দুটো হচ্ছে আজকের টপিকের মূল আলোচ্য বিষয়। তো চলুন আমরা সরাসরি চলে আসি আজকের টপিকে। এই টপিকের মধ্যে প্রথম আমরা যেটা বলবো যে ভালো ঘুম যদি আপনার হতে হয় তাহলে প্রথমেই কিছু জিনিস আমাদেরকে বা কিছু অভ্যাস আমাদেরকে মেনে চলতে হবে। এই অভ্যাসকে আমরা দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে ফুড হ্যাবিটস আর একটা হচ্ছে লাইফস্টাইল। তো ফুড হ্যাবিটসের মধ্যে বলবো রাতে শুতে যাওয়ার আগে কখনোই কিন্তু একেবারে পেট ভর্তি করে খাবেন না, অনেক খাবার খেয়ে শুতে যাবেন না, এতে আপনার ঘুম আসবে না এবং সমস্যা বাড়বে, ঘুম ভালো হবে না, রাতে বারে বারে ঘুম ভেঙে যাবে। এর সঙ্গে হচ্ছে রাতে শুতে যাওয়ার আগে কখনোই কোনো উত্তেজক পানীয় যেমন ক্যাফিন জাতীয় কোনো পানীয়, অ্যালকোহল জাতীয় কোনো পানীয় এটা পান করে তারপর কখনো ঘুমোতে যাবেন না, কারণ এগুলো শরীরে উত্তেজনা বাড়ায় যেটা আপনার ঘুম আসতে দেবে না। এর বাইরেও কি কি খেলে আপনার ঘুমটা ভালো হতে পারে এবং কোন কোন খাবার আপনাদের ঘুমকে নষ্ট করতে পারে এই ব্যাপারে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমরা এন্ড স্ক্রিনেও এই ব্যাপারটা দিয়ে দেবো, আপনারা যাদের ইন্টারেস্ট থাকবে তারা দেখে নেবেন। এইবার আমরা আসবো লাইফস্টাইল রেগুলেশনে। লাইফস্টাইল রেগুলেশনের ক্ষেত্রে প্রথমেই যে জায়গাটা বলবো যে রোজ একই সময়ে শুতে যাওয়াটা ভীষণ রকম দরকার। একই সময়ে শুতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন। এই অভ্যাসটা আপনার বায়োলজিক্যাল ক্লককে রেডি করবে আপনার ঘুমানোর সময়ের জন্য। সো একটা নির্দিষ্ট সময় মেনটেন করা ভীষণ দরকার। দ্বিতীয় যেটা বলবো যে একবারে শান্ত পরিবেশে অন্ধকার ঘরে ঘুমাতে যান। শান্ত পরিবেশে অন্ধকার ঘরে ঘুম ভালো হবে এবং সেই যে রেস্টটা আপনি পাবেন সেই রেস্টটা আপনার শরীরের জন্য ভীষণ দরকার। তিন নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে নো গ্যাজেটস, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ঘুমোতে যাবেন না। মোবাইল ফোনস, ল্যাপটপস, টিভি এই সমস্ত কোনো ইলেকট্রনিক জিনিস নিয়ে ঘুমাতে যাবেন না। এতে কি হবে, সেগুলো থেকে যে রে বের হয় সেই রেগুলো আমাদের মস্তিষ্ককে উত্তেজিত অবস্থায় রাখে, যার ফলে আমাদের ঘুম আসতে চাইবে না বা আমরা যদি ঘুমিয়েও পড়ি তাহলে সেই ঘুমটা আমাদের যথাযথ হবে না। নেক্সট যেটা বলবো যে দিনের বেলায় পারলে কিছু এক্সারসাইজ করুন, যে এক্সারসাইজ আপনার শরীরকে ফিট রাখবে এবং এটা রাতে ঘুমের সহায়ক হবে। পাঁচ নম্বরে আমি যেটা বলবো যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট আজকের ভিডিওর, সেটা হচ্ছে ঠিক পশ্চারে ঘুমোনো। দেখুন, আমরা ঘুমোবার সময় নানাভাবে কখনো কুণ্ডলি পাকিয়ে, কখনো চিত হয়ে, কখনো উপুর হয়ে নানা পশ্চারে আমরা ঘুমোই। ঘুমোনারও নির্দিষ্ট কিছু পশ্চার আছে, সেই পশ্চারগুলোকে আমরা বলি ব্যাক পশ্চার, ফিটাল পশ্চার আর তার সঙ্গে আমরা যেটা বলি সাইড পশ্চার। এই তিনটে হচ্ছে মূল পশ্চার, এর বাইরেও নানাভাবে মানুষ ঘুমোতে পারে। তো দেখুন, আমরা মাতৃ জঠরের মধ্যে যে পজিশনে থাকি অর্থাৎ একেবারে জন্মানোর আগে থেকে যে পজিশনটায় আমরা অভ্যস্ত সেটাকেই অনেক বিজ্ঞানী বলে থাকেন যে আমাদের ঘুমানোর জন্য সঠিক পশ্চার। এর কিছু বেনিফিটস আছে, এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রত্যেকটি পশ্চারেরই কিছু বেনিফিটস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আজকে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনার শরীরের সমস্যা অনুযায়ী আপনি ঘুমের প্যাটার্নটাকে রেগুলেট করুন। তো প্রথমে বলি যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য ফিটাল পজিশনটা হচ্ছে সবথেকে ভালো, বা আপনি ব্যাক পজিশনেও ঘুমোতে পারেন। ফিটাল পজিশনে ঘুমোলে এবং ব্যাক পজিশনে ঘুমোলে আপনার হজম ভালো হবে, তার সঙ্গে হচ্ছে আপনার মেরুদণ্ড থেকে আরম্ভ করে দেহের প্রত্যেকটি অস্থি, প্রত্যেকটি পেশি সঠিকভাবে বিশ্রাম পাবে, ফলে সকালবেলায় আপনি উঠবেন অনেক ফুরফুরে মেজাজে এবং আপনার সারাদিনের কাজের এনার্জি সমানভাবে বজায় থাকবে। এইবার আমি আসি যে কারুর যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে সেই শারীরিক সমস্যা অনুযায়ী আপনি ঠিক কীভাবে ঘুমোলে আপনার জন্য ভালো হবে। তো চলুন সেই জায়গাটা আলোচনা করি। যদি দেখা গেল যে আপনার পিঠের পেছন দিকে ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে পাশ ফিরে ঘুমোতে হবে,
বাচিত হয়ে ঘুমোতে হবে বা ফিটাল পজিশনে ঘুমোতে হবে। যদি আপনার ঘাড়ে ব্যথা থাকে, ঘাড়ে ব্যথা থাকলে অবশ্যই আপনাকে চিট হয়ে এবং সাইডে বা পাশ ফিরে ঘুমোতে হবে। নাক ডাকার যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু পাশ ফিরে ঘুমোতে হবে বা ফিটাল পজিশনে ঘুমোতে হবে। এবং যদি আপনার অম্বল, চুয়া, ঢেকুর ইত্যাদি গ্যাসের সমস্যা থাকে তাহলে আপনাকে অবশ্যই পাশ ফিরে ঘুমোতে হবে। যদি আপনার নাক বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে চিত হয়ে শুতে হবে এবং অবশ্যই মাথার পেছনে বালিশ দিয়ে ঘাড় থেকে মাথার পজিশনটাকে হালকা উঁচু করে রাখতে হবে, যাতে আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে কোনো অসুবিধা না হয়। এর সঙ্গে হচ্ছে যে আপনার যদি দেখা গেল যে হিপ পোর্শনে এবং হাঁটুতে ব্যথা আছে তাহলেও কিন্তু আপনাকে অবশ্যই চিত হয়ে শুতে হবে। চলুন, কিভাবে শুতে হবে সেটা তো আমরা বুঝে নিলাম, এইবার আমরা একটু দেখে নিই যে কোন পজিশনটা আমরা কিভাবে শুই। দেখুন, এটাকে বলছি ফিটাল পজিশন, এবং এই ফিটাল পজিশনে আমরা জন্মাবার আগে থেকেই অভ্যস্ত। এর সুবিধাটা কি হচ্ছে না, আপনারা যদি পজিশনটা খেয়াল করেন তাহলে স্পাইনাল কর্ড বরাবর একটা টান টান ভাব থাকছে, অর্থাৎ আপনার শিরদাঁড়ার উপর বাড়তি কোনো চাপ আসছে না। পায়ের যে পেশি, হাড় সেগুলো আছে সেগুলো যথাযথভাবে রেস্ট পাচ্ছে, আপনার হাতের অংশ সেগুলোও কিন্তু যথাযথভাবে রেস্ট পাচ্ছে, আপনার ঘাড় মাথা কোনো অংশের ওপরে বাড়তি কোনো চাপ আসছে না, ফলে ঘুম হবে ভালো এবং তার সাথে আপনার শরীরের প্রত্যেকটি অংশ যথাযথভাবে রেস্ট পাবে। এইবার হচ্ছে আপনি পাশ ফিরে ঘুমোতে পারেন, বাঁ পাশ বা ডান পাশ। বাঁ পাশ ফিরে ঘুমোনোটাকে আমরা বলি সব থেকে ভালো অভ্যাস, কারণ বাঁ দিকে রয়েছে আপনার পাকস্থলী, বাঁ দিকে রয়েছে আপনার হৃৎপিণ্ড, তাহলে এই দুটি মাধ্যাকর্ষণ শক্তি যেদিকে আকর্ষণ করছে সেই দিকেই রইল, ফলে আপনার পাকস্থলী, হৃৎপিণ্ড এবং আপনার লাংস এর উপরে বাড়তি কোনো চাপ এলো না, আপনি অনেক আরামে রিল্যাক্সড কন্ডিশনে, অর্থাৎ ইন্টারনাল অর্গ্যানগুলো কিন্তু আপনার রিল্যাক্সড পজিশনে রইল এবং আপনি ঘুমোতে পারলেন। কিন্তু আপনি যদি ডান পাশ ফিরে ঘুমোন তাহলে হার্ট, পাকস্থলী এগুলো গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে আকৃষ্ট হওয়ায় এগুলো অবশ্যই ডান দিকে ঝুলে থাকতে চাইবে, যা এগুলোর উপরে চাপ এনে আপনার গ্যাস অম্বলের সমস্যা, আপনার হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে আসতে পারে। এরপরে আমি বলবো যদি ব্যাক পজিশনে ঘুমান, ব্যাক পজিশনে যদি ঘুমান তাহলে হচ্ছে যে আপনার স্পাইনাল কর্ড এবং পায়ের পজিশন খুব ভালোভাবে থাকছে, মাথা ঘাড় খুব সুন্দরভাবে থাকছে। তবে এক্ষেত্রে মনে রাখবেন দুটো পায়ের মাঝে হাঁটা চলা করার সময় যে পায়ের গ্যাপটা থাকে সেই গ্যাপটা মেনটেন করার চেষ্টা করবেন, দুটো পাকে জুড়ে দেবেন না। জুড়ে দিলে কিন্তু আপনার প্রস্টেট গ্ল্যান্ডের উপরে চাপ আসবে, আপনার জেনিটালসের উপরে চাপ আসবে, যেটা কিন্তু এই দুটো অর্গ্যানের কোনো রোগের কারণ হতে পারে। তাই দুটো পায়ের মাঝখানে আপনি প্রয়োজনে পাশপালিশ নিয়ে নিতে পারেন। এইবার আমি বলবো যে যদি আমরা স্টমাকন পজিশনে ঘুমাই, স্টমাকন পজিশনটা হচ্ছে সব থেকে বাজে, অর্থাৎ কিনা উপুর হয়ে ঘুমোনো। এক্ষেত্রে দেখুন আপনার ইন্টারনাল অর্গ্যান যেগুলো আছে প্রত্যেকটা স্ট্রেসড কন্ডিশনে থাকে, চেপে থাকে, এর ফলে আপনার শরীরে ঘুমোনোর সময়তেও সমস্যা অনেক বেড়ে যায় এবং হচ্ছে আপনার শরীরে রোগ বাসা বাঁধে খুব সহজে। তো এইবার ঘুমের নিয়মের জন্য আমরা আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কখনোই কোনো টাইট আউটফিট পরে ঘুমোতে যাবেন না, পোশাক হবে সবসময় ঢিলে ঢালা। এর সঙ্গে হচ্ছে চশমা পরে ঘুমোতে যাবেন না, মাথায় টুপি পরে ঘুমোতে যাবেন না। ঘুমটা ভালো হওয়া খুব দরকার, কেন বলুন তো, কারণ এই ঘুমের মাধ্যমেই সারাদিনের যে পরিশ্রম আমাদের সেখান থেকে আমরা বিশ্রাম পাই এবং এই বিশ্রামের মাধ্যমে আমরা পরের দিন নতুন ফুর্তিতে জেগে উঠি, নতুন কাজ করার উদ্যম পাই। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশনটা যেন অল হয়, তাহলে সমস্ত ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেল পেয়ারা নিউট্রিশনের সঙ্গে থাকবেন।